হ্যালো বন্ধুরা, স্বপ্না ডেলি ব্লগে সবাইকে নমস্কার। তো সবার প্রথমে বলবো সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, আমি আজকে ভাবছি কি করব। তো আমার বর বলল খিচুড়ি খাবে, তো আমি এখন বানাবো, তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো, আমি রেডি করে নিই, আমার এদিকে কোনো কাজ হয়নি। তো দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আমার বর বলল যে আজকে তাহলে খিচুড়ি রান্না করো, ঠান্ডা ঠান্ডাও আছে। আমি ঠিক আছে তাহলে চলো, তাহলে ওটা নিয়ে একটা ব্লগ তৈরি করি আর তোমাদেরকে একটু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তাহলে, এই জন্য বৃষ্টিটা ওয়েদারটা দেখালাম, দেখো কীরকম ঠান্ডা ঠান্ডা আছে আর সকাল থেকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে। তো চলো শুরু করে দিই আর তোমরা সঙ্গে থাকো। তো আমি রান্নাঘরে চলে আসলাম, তার জন্য আমি খিচুড়ি রান্না করব। তার জন্য আমি ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, এটা চাল মানে যেটা ভোগ ধানের চাল বলে, গোবিন্দভোগ, আর একটা মুসুর ডাল। আর আলু কাটছি, আলুটাকে ভাজা করব। আর অন্য সবজি আছে তো অন্য সবজি আর করলাম না, আলু ভাজা দিয়ে খিচুড়িটা ভালো লাগবে। তো আমি গ্যাসটা জ্বালাই দিলাম, ডালটাকে ভাজবো, মুগ ডালটা। তোমরা দেখতে থাকো, আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। তো আমি চালটা চাল চালগুলোকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে, বেশি রান্না করবো না, সকালের খাবার তো। আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ও সরি না, ছেলে কাজ করছে, মেয়ে ঘুমাচ্ছে, আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। আর ওদিকে হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। চলো, আমার কড়াই গরম হয়ে গেছে, একটু হাঁড়িতে একটু জল কম হয়ে গেছিলো তো জলটা দিয়ে দিলাম। আর ডালটা আমি এখন ভাজি নিব, কড়াইতে দিয়ে দিলাম। মুগ ডালটা না ভাজলে তো হবে না, ওটা ভাজতে হবে, হালকা করে ভাজি নিয়ে তারপরে মুসুর ডালটা দিই আর একটু ভাজা করে নিয়ে তারপর চালের সঙ্গে মিশিয়ে আমি রান্না করব। মানে একদম চটপট করে করব, কারণ খায়ে আমার বর দোকানে যাবে। আর বন্ধুরা, আমি কি বলবো বুঝতে পারছি না, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। তো আমার ডালটা আর মুসুর ডালটা ভাজা হয়ে গেছে, আমি একসাথেই করে নিয়েছি, দেখো। ভাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। চালটাকে তো আমি ধুয়ে রাখছি, আর এখানে তেজপাতা আছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, কড়াইতে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন। আর বৃষ্টি হলে পরে আমার বর বলবে যে আজকে খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাই গরম গরম। আর আদাটাকে আমি ওই যে গ্রেট করে নিব, কুচি কুচি করে নিব, মানে কোনো মশলা এমনি আমি ব্যবহার করব না, বাটা মশলা, আমি শর্টকাটে রান্না করব। তো আমি এখন তেলটা দিয়ে দেব, আর
ওর মধ্যে আমি জিরাটা ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরা। গোটা জিরা দিয়ে দিলাম, আর সাথে আদা কুচুনো আছে ওটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে চালটা দিয়ে দিব। তোমরা পুরো ভিডিওটা দেখবা, আশা করি ভালো লাগবে। তো আমি চালটা ডালটা সব দিয়ে দিলাম, সরি শুধু চালটা দিয়ে দিলাম, ডালটা এখনও ধুয়ে রাখছি, তো ওটা এখন দিব একটু পরে। এখন ডালটাও দিয়ে দিলাম, দু রকমের ডাল আছে, মসুর ডাল আর মুগ ডাল দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজিয়ে নিব। আর ওদিকে আমার গরম জল হয়ে গেছে, গরম জলের মধ্যে চালটাকে দিয়ে দেবো। আর দেখো আমার সোনাগুলো ঘুমাচ্ছে, আমি অনেকদিন থেকে ওদের ভিডিও ছাড়ি না, ওর মা আবার বেবি দিয়েছে, তো এখন আবার নতুন করে স্টার্ট করব ছাড়ানো। চারটা বাচ্চা হয়েছিল, একটা বার বেবি মারা গেছে, আর এখানে এই যে আরেকটা বাচ্চা আমার মেয়ে ঘুমাচ্ছে। এখন বেলা 10টা বাজে, এদিকে দেখো এখনও বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরকে আমি আর একটা জিনিস শেয়ার করবো, দেখো এখানে আমার শাশুড়ি আছে, আমার মেয়ে আছে, আমি আছি, আমার বর আছে, আমার ছেলে আছে। আমার ছেলে ভিডিও ক্যামেরা করে, তো ওটা নিয়ে পড়াশুনো করছে। তো এই ভিডিওটা মানে এই ছবিটা আমার আমার ছেলেই উঠেছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, তো আমার চাল ডাল ভাজা হয়ে গেছে, আমি এখন হাঁড়িতে দিয়ে দেবো। এদিকে আমার গরম জলটাও ফুটে গেছে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবা, আমার অনেক ভিডিও আছে, রান্নার ভিডিও আছে, দেখবা। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার আমাকে এত সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, আমার খুবই ভালো লাগে। আর তোমরা দেখতে থাকবা আমি যত ভিডিও ছাড়বো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আমি হাঁড়িতে দিয়ে দিলাম চাল ডালটা। এখন আমি খিচুড়ির মধ্যে লবণ দিলাম, হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেব, হলুদ দিচ্ছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো ভাজি নেব, মানে আমার খিচুড়ি হয়ে যাবে আর আলু আলুটা ভাজা হয়ে যাবে, একসাথেই করে নেব। তো আমি টাটা দিলাম আপনাদেরকে। তো এবার আমি আলুটা তেল দিয়ে দিছে, আমি আলুটা দিয়ে দিলাম। আলু ভাজা মুচমুচে হবে আর খিচুড়ি হবে, মানে ভালো লাগে খেতে। আলু ভাজা তো লবণ দিচ্ছি, হলুদ দিলাম, বন্ধুরা কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন।
তো আমার আলু ভাজাটা অর্ধেকটা হয়ে গেছে। খিচুড়ি আদামর হয়ে গেছে প্রায়, আর একটু হবে। দেখো হয়ে গেছে একদম, আলু ভাজা হয়ে গেছে, দেখি খিচুড়ি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি আমার বরের জন্য থালের মধ্যে বাড়বো, দেখো কত সুন্দর হচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর তো এখন আমি আমার বরকে খেতে দেবো, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই করলাম, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, তো সঙ্গে থাকবেন সবাই। তো আমার বরকে আমি দিচ্ছি খাইতে, আমার বর খাচ্ছে দেখো। তো টাটা বাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, বাই।